স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে স্বামী বলে অভিযোগ। এরপর স্বামী নদিয়ার নবদ্বীপ থানায় আত্মসমর্পণ করে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কানলা থানার ধলেশ্বর গ্রামে। জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী লালবাবু শেখ তার স্ত্রী তারমিনা বিবিকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে বাড়ি থেকে চলে যায়। নিহতের পুত্র বাড়ি ফিরে তার মাকে পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মানে আমার বাবা মায়ের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো, প্রতিদিন সংসার পারিবারিক যে কোনো ঝামেলা নিয়ে, হয়তো আমার মায়ের পায়ে হোঁটুর ব্যথা ছিল, হয়তো খাবার দিতে একটু লেট হতো, তার জন্য হতো। আর পয়সা করি দিত না তাকে হাত খরচা, সে চাইতো অনেক অনেক টাকা, সে করতে চাইতো দিত না বলে। বাবা ব্যবসা করতো, বাবাও টাকা দিত না, ভাঙাচুরা বাবা ভাঙাচুরা ব্যবসা করে আজকে 4-5 বছর পয়সা দিত না। আজকে আমি সকাল 6টা নাগাদ ভ্যান নিয়ে চা খেয়ে বেরিয়ে যাই, তখন আমার মা চা করে দিল, চা খেলাম, দিয়ে চা খেয়ে আমি ভ্যান নিয়ে চলে যাই। আমার বাবা খড় গুজোচ্ছিল, তো আমার দেখে যেরকম মনে হয়নি তারপরে কি হয়েছে আমি ছিলাম না, আমি জানি না। কি হয়েছিল বলতে, আমরা তো গ্রামে মানুষ, তা ওদের অশান্তি ঝগড়া আমরা গ্রামের কোনো শুনতে পাইনি। হয়তো বাড়িতে স্বামী স্ত্রী হতো, টুকটাক আবার মিটে যেত, হ্যাঁ তা প্রায় হতো, আবার মিটেও যেত, কোনো অসুবিধা হতো না। তা আজকে ছেলে বাড়িতে ছিল না, ছেলের গাড়ি নিয়ে গেছিলো বাড়িতে, এবার ওই স্বামী স্ত্রী টাকা পয়সা নিয়ে একটু অশান্তি হতো, টাকা চাইতো, টাকা দিত না, তার জন্য মারধর করতো। এবার ও ভাঙাচোরা ব্যবসা করতো, তা ভাঙাচোরা ব্যবসা সেরকম হতো না, এবার 50 টাকা মেয়ে ছেলে কোথায় পাবে টাকা দিয়ে দেবে, ঠিক আছে, তার জন্য হয়তো এইরকম মারধর করেছে, কেন দেবি না। এমনি হয়তো বউ বলে কোথায় পাবো আমি, তুমি স্বামী তুমি ইনকাম করছো, তুমি যদি না দাও আমি কোথায় পাবো। এই নিয়ে হয়তো টুকটাক হয়েছে, দিয়ে হয়তো সকালবেলা ঘরে মেরে ফেলে দিয়ে চলে গেছে। দিয়ে মেরেছে বলতে হচ্ছে টাকা পয়সা ইনকাম, কী করে মেরেছে, ওই গলা টিপে ঘরে মেরে দিয়ে কানলা থানায় চলে গেছে, সিলিন্ডার হয়েছে, থানাতে যে বলেছে আমার বউকে মেরে এসেছি। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।